নবিসামকে নিয়ে অপমানের জেরে খেপে উঠেছে আরব দেশগুলো আর যার ফলে নৌরে চড়ে বসলো ভারত সরকার বিজেপি নেত্রী নূপুর শর্মা টাইমস নামের একটি ডিবেটে নবিসামকে নিয়ে নোংরা এবং আপত্তিজনক মন্তব্য করে এরপর থেকে ভারতে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং শুরু হয় হ্যাশট্যাগ শুরু হয় নূপুর শর্মাকে গ্রেপ্তারের দাবিতে খুব জোর তার বিরুদ্ধে একটি এফআইআর দায়ের হয় কিন্তু নুপুর শর্মাকে গ্রেপ্তার করা তো দূরের কথা কোনো কাজই হয় না

যে নূপুর শর্মাকে গ্রেপ্তারের দাবিতে যে নূপুর শর্মাকে আইনত শাস্তির দাবিতে ভারতীয়রা আওয়াজ তুলছে কিন্তু সেই ভারতীয়দের আওয়াজে কোনো কর্ণপাত করেনি ভারত সরকার বিদেশের মাটিতে যখন এ নিয়ে আওয়াজ উঠতে শুরু করলো এখন তাকে দল থেকে বহিষ্কার করা হলো গ্রেপ্তার নয় এখন তাহলে ভাবুন একবার যে এই মানুষগুলোর কাছে কারা বেশি গুরুত্বপূর্ণ বিদেশিরা নাকি নিজের দেশের মানুষ না নিজের দেশের মানুষের কাছে এদের কোনো মাত্র দাম নেই বিজেপি নেত্রীকে যে আজকে সাসপেন্ড করেছে এটার অর্থ এটা নয় যে ভারতীয়রা আন্দোলন করছে ভারতীয়রা আওয়াজ তুলেছে বলে নয় বিদেশের মাটিতে আজকে ভারতের নাম খারাপ হচ্ছে তার আওয়াজ তুলেছে বলে আর এভাবেই ভক্তরা দেশ বিদেশের মাটিতে দেশের নাম উজ্জ্বল করছে হঠাৎ আরব দেশগুলো এমন কীভাবে খেপে উঠলো যার ফলে নড়ে চড়ে বসলো ভারত সরকার হ্যাঁ সেখানকার আরব দেশগুলো কাতার কুয়েত বাহারাইন সমস্ত দেশের মানুষ এবং দেশের সরকার দেশের বিভিন্ন মন্ত্রালয়গুলো খেপে উঠেছে এবং রীতিমতো ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছে আর এরই ফলে একটা বিরাট অঙ্কের লোকসানের মুখে পড়তে চলেছিল ভারত আর এরই ফলে নড়ে চড়ে বসেছে ভারত সরকার সত্যি কথা বলতে কি নূপুর শর্মাকে সাসপেন্ড করেছে মুসলিম হিসাবে এটা যতটুকু আনন্দের একজন ভারতীয় হিসাবে ঠিক ততটাই একটা লজ্জার বিষয় কারণ বিশ্বে মানবতার দূত নবী মোহাম্মদ সাল্লামকে হৃদয়ের স্পন্দন মুসলমানকে যাকে নিয়ে গেপ দেখে নোংরা মন্তব্য করেছে যে মহিলা তাকে সাসপেন্ড করা হয়েছে এটা অবশ্যই খুশির খবর কিন্তু তার গ্রেপ্তারের দাবি তুলে এখনও গ্রেপ্তার হয়নি কিন্তু একজন ভারতীয় হিসাবে বিদেশের মাটিতে যেভাবে ভারতীয় নাম খারাপ হচ্ছে এতে করে লজ্জা ছাড়া আর কি আছে এর চেয়ে বড়ো লজ্জার কী হতে পারে একটি টুই একটি বিবিসির একটি প্রতিবেদনের স্ক্রিনশট দেখলাম সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন সেখানে আমি তো তো হিন্দি ভালো পড়তে পারি না তবে এখানে লেখা আছে যে ভারত ক্ষমা পার্থী বা ভারত মাপ চাইছে এটাও আমি কিছু কি কিন্তু আশ্চর্যজনক ভারত কেন ক্ষমা চাইবে ভাই ভারত কেন ক্ষমা চাইবে ভারতকে অন্যায় করেছে অন্যায় করেছে বিজেপি বিজেপি ক্ষমা চাইবে আর বিজেপি আজকে সেটা করেছে করছে যে তারা তাদের দুজন নেতাকে বহিষ্কার করে আজকে তারা তাদের ভুলের প্রাশিপ্ত করার কথা বলছে কিন্তু এখনও দেখে গ্রেপ্তার করা হয়নি আজকে বিদেশের মাটিতে এভাবেই ভারতের নাম উজ্জ্বল করছে ভক্তরা শুধু মুখে ভারতমাতা মাতা কি যায় আর বন্দে মাতারাম বলে চিৎকার করলে দেশভক্ত হওয়া যায় না দেশের সংবিধান দেশের মেনে চলা দেশের মানুষের সঙ্গে একতা মিলেমিশে থাকা সম্প্রীতি গড়ে তোলা প্রকৃতিপক্ষে দেশের সংবিধান আইন ব্যবস্থাকে মেনে চলার নামই সবচেয়ে বড় দেশভক্ত দেশভক্তির পরিচয় শুধু মুখে চিৎকার করলাম কোনো একটা স্লোগান লাগিয়ে বিশেষভাবে এটাকে দেশভক্তি বলে না আমি এমন কাজ করব যার ফলে বিদেশের মাটিতে দেশের নাম খারাপ হবে দেশের নাম দেশের বিরুদ্ধে বিদেশের মাটিতে চক্রান্ত করবে এভাবে দেশভক্তি এভাবে দেশভক্তি মেনে নেওয়া যায় না এটা দেশভক্তি নয় দেশের থেকে দেশের সংবিধানকে মেনে আইনকে মেনে চলার নামই হচ্ছে প্রকৃতিপক্ষে দেশভক্তির পরিচয় এটাই সবচেয়ে এরাই সবচেয়ে দেশভক্ত যারা এই কাজগুলো করে সে সংবিধানকে এবং আইনকে মেনে চলে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরুন ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে ছড়িয়ে দিন